দেশের সব টিকা কেন্দ্রে কার্যক্রম চললেও কেন্দ্রগুলোতে ভিড় নেই। পাল্টে গেছে দুই দিন আগের চিত্র। কমে গেছে টিকা গ্রহীতাদের আনাগোনা। কর্তৃপক্ষ বলছে গণটিকার প্রভাব পড়েছে কেন্দ্রগুলোতে। বিস্তারিত আনোয়ার হোসেনের রিপোর্টে। বর্তমানে টিকা কেন্দ্রগুলোর এই চিত্র রাজধানী সহ সারা দেশ জুড়ে। থেমে থেমে আসছে মানুষ, ঝামেলা ছাড়াই নিচ্ছেন টিকা। চেয়ার বসার মতো ব্যবস্থা আছে, তো যাই হোক ভালোই, আমরা শর্টকাটে পেয়ে গেছি। না, ঝামেলা হয় না, খুব সুন্দরভাবে টিকা দেওয়া হয়েছে। চলছে দ্বিতীয় ও বুস্টার ডোজের সাথে প্রথম ডোজের নিয়মিত টিকা কার্যক্রম। কেন্দ্রগুলো বলছে গণটিকার কারণে অধিকাংশ মানুষ প্রথম ডোজের টিকা নিয়ে নিয়েছে, তাই কেন্দ্রগুলোতে কমেছে চাপ। যারা ফার্স্ট ডোজ নিয়েছে তাদের সেকেন্ড ডোজ এবং জন্ম নিবন্ধন দিয়ে যারা আগে নিবন্ধন করে নাই, ন্যাশনাল আইডিতে নিবন্ধন করছে, শুধু তাদেরই টিকা আমরা দিচ্ছি এই মুহূর্তে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রথম ডোজের টিকা যারা বাদ পড়েছেন তারা নিবন্ধন করে আসতেই দেয়া হবে টিকা। সরকার এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমরা ইতিমধ্যে নির্দেশনা পেয়েছি যে প্রথম ডোজ চালু থাকবে, পাশাপাশি দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ আগের মতো চলবে। বাদ পড়াদের কেন্দ্রে এসে টিকা নেয়ার আহ্বানও জানান তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।